রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে ভারতের প্রশংসা, ভারতীয়দের প্রশংসা করে তাদের প্রতিভাবান বলে আখ্যা দিলেন। ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান ও সম্ভাবনাময় এবং উন্নয়নের ক্ষেত্রে ভারত আগামী দিনে অসাধারণ ফল পাবে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। শুক্রবার রাশিয়ায় পালিত হয় একতা দিবস, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি ভারতের কথা বলেন এবং ভারতীয়দের গুণ ও প্রতিভার প্রশংসা করেন। পুতিন বলেন, আসন্ন দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। প্রায় 1.5 বিলিয়ন জনসংখ্যা ভারতে, উন্নতির লক্ষ্যে এটি অত্যন্ত সম্ভাবনা সূচক। আফ্রিকার ঔপনিবেশিকতা, ভারতের সম্ভাবনা ও রাশিয়ার সভ্যতা ও সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেন। শুধু ভারতই নয়, দেশের বাসিন্দাদেরও প্রশংসা করেন। ভারতীয়দের প্রশংসা করে তিনি বলেন, ভারতের দিকেই দেখুন, ভারতীয়রা অত্যন্ত প্রতিভাবান ও তাদের ইচ্ছাশক্তি অদম্য। অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যা জরুরি, ভারত অবশ্যই অসাধারণ ফল করবে উন্নয়নের ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।